রহমানের রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না। আর পুরো ভিডিওটা দেখার পর তারপর লাইক দিবেন, কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি নতুন ব্লগ ছাড়লে তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর যারা আমার কন্টিনিউ ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য মন থেকে দোয়ার ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য যারা কন্টিনিউ আমার ব্লগ দেখেন। আর সবসময় এভাবে আমাকে বেশি করে সাপোর্ট করে যাবেন, আমার ব্লগগুলোই দেখে নেবেন। আমিও চেষ্টা করবো সবার ব্লগগুলো দেখার জন্য। আর আমাদের একটা গতকালকে প্রোগ্রাম গিয়েছে, কিসের প্রোগ্রাম সেটা আমি একটু পরে বলবো আপনাদের সাথে, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর প্লিজ আবারও বলতেছি সবার কাছে রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা দেখে নেবেন, কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ। তাহলে দেখে থাকেন আমার পুরো ভিডিওটা। সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আর আজকে রবিবার, আজকে এখন দুপুরবেলা, এখন আমাদের একটা মানে প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি একটা হল ভাড়া করে সব ভাবিদের নিয়ে, একটা পিঠা উৎসব বা পিকনিক যেটাই বলা যায়। তো সবাই নিয়ে, সবাই মিলে আমরা ওই প্রোগ্রামটা করতেছি, আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়েছি। তো আসলে আমি অনেক কাজ করতে হয়েছে, তো তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তেমন বাসা আসলো। তো এখন কোনোরকম রেডি হয়েছি, এখন যাচ্ছি, কারণ অলরেডি সবাই চলে আসছে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলেন তাহলে আপনারা। এ থেকে বের হয়ে গেছি, ঠান্ডা আছে বাট আজকে অত একটা না। আন্টি, তো এখন আমরা তো যাচ্ছি ওখানে। ওয়ালাইকুম আসসালাম আব্বা, যেমন সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। মনে হয় যে বাও দে দাও, এ অন্য বাসো, সবাইকে সালাম দাও। আন্টি সালাম আলাইকুম। ওই বাবা আন্টি, আন্টি পাগল হয়ে গেছি যে আন্টি আসেন একটু কথা বলি। আন্টি এই কি আন্টি, সবাইকে হাই দাও। হাই, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ আজকে? পিঠা উৎসব আছে সব বাঙালিতে, তুমি যে আসতে পারছো কারণ তোমার বেবি তো একটু অসুস্থ। তারপর আলহামদুলিল্লাহ যে আমরা সবাই একসাথে হতে, তুমি না আসলে সত্যি মিস করতাম। যাক, ওখানে যাই, অনেকে চলে আসছে, আমাদের লেট হচ্ছে, ওখানে যাই, দেখা যাক কি অবস্থা ওইখানে। তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আর হলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অলরেডি কিন্তু আমরা ভিতরে দিকে চলে আসলাম, এসে দেখি অনেকে চলে আসছে ভিতরে, আর আমরা ঢুকতেছিলাম আর কি, ভাইরা মানে অনেকে ছিল বাইরে আর আমরা এই যে ঢুকতেছি ভিতরে। তো ভিতরে যাওয়ার পর দেখি অনেকে চলে আসছে অলরেডি। আমার আসলে একটু লেট হয়ে গিয়েছিলো, যেহেতু আমি সকালেও একটু বের হয়েছিলাম, কাজ ছিল। তো যাই হোক, আমরা তো অলরেডি ভিতরে ঢুকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই এটা হলো মানে এখানে বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে আর কি, আর ছোটোখাটোর মধ্যে সামনের সামনের সাইডটা অনেক বড়ো। আর কেমন আরো তো আসার কথা, আসবে আসবে বললাম না। সকালে একটু বের হয়েছি বাসা দিয়ে, আবার একটু টুকিটাকে কাজ করলাম, তারপর রেডি হয়ে তামান্ন আসলো, ওর সাথে একসাথে আসলাম। তো এসে দেখি ভাবির আর গুণের শেষ নাই, কত সুন্দর করে এক একজনে অনেক আইটেমের খাবার টাবার অলরেডি নিয়ে এসেছে। তো আমি যে এই কেকটা বানিয়েছি দেখতেই পাচ্ছেন, এই কেকটা আমি বানিয়েছিলাম, জানি না কেমন হয়েছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে বলবেন এই কেকটা কেমন হয়েছিল। তো আমি আসলে তাড়াহুড়ো আমাদের যতটুকু পেরেছি এই কেকটা বানালাম, আর আমি চটপটি নিয়ে এসেছিলাম। এক ভাবি মোরগ পোলাও রান্না করে নিয়ে এসেছে, তারপরে মুরগির ফ্রাই করে নিয়েছে, অনেকেই মুরগির ফ্রাই এনেছে, অনেকে বিরিয়ানি, মুক্তিভাবিরা নিন্দা মামিরা বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে, তারপর মুক্তিভাবি পিঠা বানিয়েছে অনেক, আরেকটা ভাবি অনেক ধরনের পিঠা বানিয়েছে। মানে খাবারের কোনো
মানে কি বলবো এত পরিমাণ ছিল, মানে আমরা মানুষের তুলনায় খাবার বেশি হয়ে গেছিল। আমাদের ভাবিরা সবাই অনেক গুণী। ও আচ্ছা আরো আছে, আমার মামা আমাদেরকে হেল্প করতেছে। আমার মামা বিরিয়ানি খেলে ফিদা হয়ে যাবা, বুঝছো? আমার মামা অনেক মজার বিরিয়ানি রান্না করতে পারে। না তোমার তো দুলা ভাই আছে, আমি তো আমার মামা দিয়ে পৌঁছে দিই। যা আমার মামা খাচ্ছে, মামা কেমন হয়েছে বলেন। তাই ওইখানে কি আছে, ওইখানে বুট আছে, মামা ধরেন একটু ভিডিও করেন। হাতে না আমাদের পিঠা উৎসবের কথা ছিল, বাট পিঠা উৎসবের সাথে অনেক ধরনের খাবার আছে, অনেকে আসতে পারে নাই কারণ এরকম করে একটা ভুট্টা দিকে দিয়ে দিলাম। তো এই তো এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছেন বড় পাতিল দিয়ে, এখানে চিরুপাবি মানে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিল গরু মাংস দিয়ে, আর এখানে মামা বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে, মুক্তিভাবি আর মামি বিরিয়ানি রান্না করে নিয়েছে। তো আসলে মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হলে খারাপ হয় না, ভালোই লাগে সত্যি। গতকালকে মনে হয়েছিল যে আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে যেহেতু অনেকদিন ধরে মিস করতেছিলাম, বাংলাদেশের একটা ছোঁয়া পেয়েছিলাম। তো সবাই খুবই হ্যাপি ছিল এই অনুষ্ঠানে মানে অ্যাটেন্ড করতে পেরে। তো বাচ্চারাও অনেক মজা করেছে, আসলে বাচ্চাদের নিয়ে আর কি আনন্দ। আর দেখেন আমরা সবাই কিন্তু একরকম শাড়ি পরেছিলাম, আমার আগের ব্লগে অনেক আগে ব্লগে হয়তো বা দেখিয়েছিলাম যে মামি বাংলাদেশে গিয়েছিল, মামি আমাদের কয়েকজনের জন্য মানে যারা আমরা খুব ক্লোজ ফ্রেন্ড আছি তাদের জন্য মামি শাড়ি এনেছিল, জামদানি পার্পল কালার জামদানি শাড়ি এনেছিল। তো শাড়িটা পরলাম আমরা সবাই, আর এটা হলো আমাদের নতুন বউ, আমি যে মুখে তুলে খাওয়াই দিয়েছি, এটা হলো আমাদের শহরের নতুন বউ। নতুন বউ বলতে মানে এক ভাইয়ের ছেলের বউ, ভাইয়া ভাবি, আমাদের সিনিয়র ভাই আছে এই শহরে, তো ভাইয়া ভাবির ছেলের বউ আর কি। তো আমাদের জন্য নতুন বউ, তো মাশাল্লাহ অনেক কিউট, অনেক মিশুক, আমার তো অনেক ভালো লাগছে নতুন বউ। নতুন বউয়ের আগমন, নতুন বউয়ের আগমন।
আমার তরফ থেকে তো ওদের জন্য অবশ্যই দোয়া রইল। আর এই তো ওরা কেকটা কাটার পরে আমি ভাবলাম যে আমি একটু কেটে কেটে করে পিস করে দিই, কারণ বাচ্চারা অস্থির হয়ে গিয়েছে কেকটা খাওয়ার জন্য। কারণ সবাই তো জানেন বাচ্চারা কেকের প্রতি একটু দুর্বল, কেক বা চকলেট আইসক্রিম এই টাইপের খাবারের প্রতি বাচ্চারা একটু দুর্বল। সে কখন থেকে বলতেছিল কেকটা কেন কাটা হচ্ছে না, মানে বাচ্চারা কেকের জন্য অস্থির হয়ে গিয়েছে। তো ভাবলাম যে না, কেকটা কেটে দিই পিস পিস করে, তো বাচ্চারা সবাই খাবে, ছোটরা বড়রা সবাই খেয়েছে। সবাই তো বললো কেকটা নাকি অনেক টেস্ট হয়েছিল, মজা হয়েছে ছিল। তো দেখতে কেমন হয়েছে জানি না, হয়তো কি ক্যামেরার মধ্যে বেশি একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, কেকটা যে আমি বানিয়েছি আমি নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে, যদি আপনারা কেউ দেখতে চান কমেন্ট করে জানাবেন। আসলে কেকটাও আমি শর্টকাটের মধ্যে বানিয়েছিলাম। তো এই আমার নিজের কিছু পার্সোনাল কাজের জন্য কয়েকটা দিন ধরে আমি একটু বিজি, অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কেন বিজি আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, কী কাজ আমি ধরেছি, কী কাজের জন্য আমি কয়েকদিন ধরে বলতেছি আমি অনেক বিজি থাকি। অবশ্যই আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো, আগে আমার কাজটা হোক। আর আমি তো আপনারা অনেকে জানেন আমি অনলাইনে বিজনেসটা শুরু করেছি। তো সব কিছু মিলিয়ে আমার জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন, আমিও সবার জন্য সবসময় দোয়া করি। আর দেখেন আমি হাতে চুড়ি পরেছি, চুড়ি পরতে তো আমার অনেক ভালো লাগে। যাই হোক, এই তো কেকটা কাটা হচ্ছে আর বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। বললাম না বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছিলো আর কি কেক খাওয়ার জন্য। তো এই তো আমাদের কেক কাটার পরে আমাদের সব খাবার টাবার পরে, আসলে কেক কাটার পর অনেকে আবার পরে আসছে, অনেকে একটু লেট করে এসেছিলো। তো আরও মানুষজন আসার কথা ছিল, কারণ অনেকের বাচ্চারা অসুস্থ, বাচ্চাদের নিয়ে তো আসা পসিবল না এই অবস্থার মধ্যে অসুস্থ থাকলে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ হওয়ার পরে তারপর আমরা সব ভাবিরা মিলে, অনেকে চলে গিয়েছে আর আমরা কয়েকজন যারা ক্লোজ তো আমরা সবাই একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি। কারণ গতকালকে আমাদের শহরেও হারিয়ানার একটা প্রোগ্রাম ছিল, তো ওইটার জন্য বাচ্চারাও অনেক এনজয় করেছে। বাইরে বাচ্চারা বাচ্চাদের মতো করে সেজেছে, এক একজন এক এক রকম করে। তো আমরাও সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। তো ভালোই লাগছিলো সবাই একসাথে মানে হাঁটতে যাওয়াতে আর কি। তো আমি তো শাড়ি পরতে পারি না ঠিক মতো, তো আমার না আমাকে শাড়ি পরতে হেল্প করেছে, ও বাসায় আসছিলো ও আমাকে হেল্প করেছিল। আর অন্নবাবু যেতে পারি নাই, কারণ ও মানে কাজে ছিল, ও আর যেতে পারে নাই। তো তামান্নার হাজব্যান্ডও আসে নাই, তো অনেকের হাজব্যান্ডটা আসে নাই আর কি। আর আমরা কয়েকজন ভাবিরা মিলে আয়োজনটা করা হয়েছে বাচ্চাদের নিয়ে আর কি। তারপরও ভালো লাগছে, অনেকে বলতেছে এরকম ধরনের প্রোগ্রাম যেন আবার করি। তো যাই হোক, এই দেখতেই পাচ্ছেন ভাবিরা সবাই শাড়ি পরে হাঁটতেছে, আর আমরা যখন শাড়ি পরে মানে হাঁটতেছিলাম ইতালিয়ানরা মানে কি বলবো, ওরা এতটাই মানে ওদের কাছে নাকি ভালো লেগেছে। অনেকে আমাদেরকে বলতেছে যে তোমরা একটু দাঁড়াও কিছু পিক তুলবো, ভিডিও করবো, যে যার মতো পিক তুলছে ভিডিও করেছে। আসলে ওই দিন গতকালকে মানে অনুষ্ঠানটা মানে হালনের অনুষ্ঠান ছিল, তো যেরকম মানে সাজতে পারে এরকম ধরনের, তো ওরা ভাবছে আমরা কি ওই ধরনের কোনো সাজ সেজেছি কি না, একই রকম কালার একই ডিজাইনের শাড়ি পরেছি। আসলে না, আমাদের তো প্রোগ্রাম ছিল, ওরা তো হয়তো বা জানে না। তারপর ওদের কাছে নাকি আমাদেরকে দেখে এতটাই ভালো লেগেছে, তো সেই জন্য ওরা আমাদের সাথে ছবি তুলছে, ভিডিও করেছে। তো দেখুন এখানে হালনের সাথে মানে ওরা অনেক মজা পায়। এই যে জায়াস আমাকে ডাকতেছিল, ওর সাথে আমি একটু কথা বলতেছিলাম, ও তো আমার জন্য অনেক পাগল, আমারও অনেক ভালো লাগে জায়াসের জন্য। আসলে কি বলবো, মনে হয় যে আমি আসলে বুঝাতে পারবো না, ওদের প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এই যে নতুন বউ আমাদের সাথে আছে আর সব ভাবিরা আছে, তো মিঠু আমাদেরকে কাফে খাওয়াতে নিয়ে আসলো আর কি, কফি বারে কফি খাওয়াতে নিয়ে আসলো। তো আমরা কফিটা খাচ্ছি, আপনারাও দেখে নেন। তো আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ, তো আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, এখন আমরা একটা কফি বারে আসছি, কারণ খুবই টায়ার সবাই আর কফি খাওয়ার জন্য। বাইরে আছে মোটামুটি ঠান্ডা, তো অনেকে চলে গিয়েছে ভাবিরা আর আমরা কয়েকজন আসছি কফি খেতে। তো ভাবলাম একটু কথা বলি। আর যেখানে আমরা প্রোগ্রামটা করেছিলাম ওইখানে আসলে আমার নেট ছিল না আর কি, মোবাইলে নেটের কারণে আমি ঠিক মতো মানে লাইভে আসছিলাম একবার ফেসবুকে, তো ওইখানে আমি ঠিক মতো আমি নেটের কারণে আমি লাইভটা কন্টিনিউ করতে পারি নাই।
আর ভালো মতো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখন আমরা কফিটা খাবো, একটু হাঁটাহাঁটি করে তারপর বাসা চলে যাব। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে, ঠিক আছে? আমাদের সাথে অর্ণব নাহিলি আছে, এখানে সব ভাবিরা আছে। তো ঠিক আছে, পরে আবার কথা বলবো। এই তো আমাদের কফি খাওয়া শেষ হওয়ার পরে তারপরে আমরা যার যার মতো বাসা চলে গিয়েছি, কারণ সারাদিন এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করা, দৌড়দৌড় করার মধ্যে খুব সবাই ক্লান্ত হয়ে পড়েছে, আরও শাড়ি পরেছে। তো সবাই শাড়ি পরেছে, কিছু পিক তুলে দিলাম, এটা একটা স্মৃতি হয়ে থাকলো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।